সকাল সকাল মা হরলিক্স আর বিস্কুট দিয়ে গেল, তো সেটা খাবো। তারপরে মাকে বলেছিলাম চিনির পরোটা খেতে ইচ্ছা করছে, তো চিনির পরোটা করেছে মা। তারপরে একটা ডিম সেদ্ধ খেলাম, তারপরে ফল কেটে দিয়েছিল, ফল খেলাম। আর আজকে মা চিকেন করেছিল, তো চিকেন করলে তো একটু প্রথমে কষা টেস্ট করতে ইচ্ছা করে, তো সেটা খেলাম। তারপরে আমাদের বাড়ির সামনে একটা আইসক্রিম যাচ্ছিলো, তো আইসক্রিম খেতে ইচ্ছা করলে বলে একটা আইসক্রিম খাচ্ছি। এখন স্নান টান হয়ে গেছে, এখন দুপুরে খাবার খাবো। তো দুপুরে খাবার খেতে বসে গেছি, তো আজকে মা রান্না করেছিল লাল শাক, আর চিকেন করেছিল, আর চাটনি করেছিল, ব্যাস এগুলোই করেছিল, আর কিছু করেনি। তো এখন আমি আর মা খাচ্ছি, আর বাবার খাওয়া আগে হয়ে গেছে। আর শেষে চাটনিটা তো আমার ভালোই লাগে খেতে। তারপরে একটা কলা খেয়ে নিলাম, আর ঠাকুরের প্রসাদ খাচ্ছি। আর এখন দেখো রাত্রেবেলা, তো আজকে রবিবার, তো দুপুরবেলা দিদি আর আমার জায়গায় আসতে পারিনি, কোনোদের ডিউটি ছিল। আমার হাজবেন্ডও দুপুরে আসেনি, তো এখন সবাই একসাথে আছে, সবাই একসাথে খেতে বসেছে। আমার হাজবেন্ড, আমার দিদির বর, আমার দিদি, আমার বাবা মা সবাই। তো মা এখন খাবে না, মা আর আমি পরে খাবো, আগে ওরা খেয়ে নিই, কারণ ওরা বাড়ি যাবে। আর আমি এখন এখানে রয়েছি, আমি একটু পরে খাবো, এখন ওরা খাচ্ছে। এবারে চলো টাটা, বাই, গুড নাইট।